রাঙ্গামাটির পর্যটনের আইকন হিসেবে পরিচিত ঝুলন্ত সেতুটি পনেরো দিনেরও বেশি সময় ধরে পানির নিচে রয়েছে কাপ্তায় হ্রদের পানিতে ডুবে থাকায় হতাশা প্রকাশ করেছেন পর্যটকেরা রূপের রাঙ্গামাটি জেলার ঝর্ণা সবুজ রদ যে কাউকে বিমোহিত করে তোলে পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জলের ধারায় গা ভেজাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙ্গামাটিতে ছুটে আসেন পর্যটকেরা এক এক ঋতুতে এক এক রকম রূপের সাজে পাহাড়ের প্রকৃতি এরই মাঝে রাঙ্গামাটি ভ্রমণে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণই ঝুলন্ত সেতু যে যেকোনো পর্যটক রাঙ্গামাটিতে বেড়াতে এলে পর্যটনের ঝুলন্ত সেতু না দেখে যেতে চান না বিশ্ব পর্যটন দিবসে রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকেরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এদিকে দীর্ঘদিন পর্যটনের এই সেতু পানিতে ডুবে থাকার কারণে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পর্যটক না থাকায় ট্যুরিস্ট বোট চালক থেকে শুরু করে ঝুলন্ত সেতু এলাকায় বসা ভ্রাম্যমান পাহাড়ি পণ্যের দোকানদার সবার মুখে হতাশার ছাপ পড়েছে অন্যদিকে পর্যটনের ঝুলন্ত সেতুটি সংস্কার ও সেতুটি আরও উঁচুতে স্থানান্তর সহ পর্যটন এলাকাটি পর্যটকদের জন্য আরও সৌন্দর্য বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আগত সহ স্থানীয়রা